একজন জাহান ধরার জন্য সত্তর হাজার বের হয়ে যাবে একজন কে ধরার জন্য সামনের দিকে যাবে অথচ একজন ফেরস্তাই সত্তর হাজার জাহান নামী একাক কবজা করতে পারে মনোযোগ দিয়া শুনেন আল্লাহ কইবে আল্লাহ বলবে শুধু ধর একজনকে ধরার জন্য সত্তর হাজার ফেরেস্তা যাইবে অথচ এক একজন ফেরেশতা সত্তর হাজার মানুষ একাই কব্জা কইরা জাহান্নামে নিক্ষেপ করতে পারে ওই মুহূর্তটা কেমন হবে চিন্তা করে দেখেন আল্লাহ জলিফ আল্লাহ যদি ফেরেশতাদের বলে তাকে ধর আর আমাদেরকে যদি ধরতে আসে তখন আমাদের কি উপায় হবে দেখেন শুধু তাই নয় সুম্মাফি সিনসিরা আং ফার্স্ট লোকো তাকে সত্তুর শিকল দ্বারা তাকে বেঁধে ফেল আবদ্ধ কর তাকে গ্রেফতার করে ফেল সত্তুর শিকল জাহাঙ্গামি শিকল যেই শিকল পৃথিবীর কোনো চোখ দেখে নাই যেই শিকল পৃথিবীর কোনো দেমা কোনো দিন অনুভব করতে পারে নাই এরকম শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে তারপর কি হয় দেখেন আল্লাহ ডাক দিয়া বলবে এই ফেরেস্তারা ওরা দুনিয়াতে আমি আল্লাহর প্রতি ইমান আনে নাই আমি আল্লাহকে তারা বিশ্বাস করে নাই আমি যে দুনিয়াটা সৃষ্টি করেছি তা সে মানে না শুধু তাই নয় রে ওয়ালা ইয়াহুদু আলা আমিল মিসকিন ওয়ালা ইয়াহুদু আলা তুআমিল মিসকিন তারা গরিব মানুষদের হক আদায় করে নাই এমন কি যারা গরিব ছিল তাদেরকে নরম तया তাদের উপর বারবার হামলা করেছে বর্তমানে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের উপর ইসরাইলি কাফেররা হামলা করতেছে ঠিক না بیٹے আল্লাহ বলতেন ওয়ালা ইয়াহদ্দু আলা ত্বাআমিল মিসকিন তারা দুনিয়ার জমিনে ক্ষুধার্তকে আহার দেয় নাই এবং যেখানে মানুষকে নরম পাইছে তাদেরকে মারছে মুসলমানরা নরম দিলের মানুষ মুসলমানদেরকে তারা মারছে মুসলমান তাদের হাতে কোনো অস্ত্র নাই তাদেরকে তারা মারছে এখন দেখো মাহা হুনা হামিন আজকে তো এই সমস্ত পাপীদের কোনো বন্ধু বান্ধব নেই আজকের এই দিনে তাদের কোনো বন্ধু নেই ফালাইসালাহুলিয়াও মাহা হুনা হামিন তাদের কোনো বন্ধু বান্ধব নেই ওয়ালা তো আমুন ইন গিসলিন তাদেরকে জাহান রক্ত এবং পুজ এনে তাদেরকে খাওয়াও যেহেতু আজকে তাদের কোনো বন্ধু বান্ধব তাদেরকে বাঁচাতে আসবে না এখন তোমরা ওয়ালা তো আমুন ইন গিসলিন তাদেরকে জাহান নামের জাহান রক্ত পুজ দাও ওটা তারা খাবেন লায়া কুলুহু ইল্লাল খাতিউন ইল্লাল আর মনে এই জঘন্যতম খাবার যাহার নামি পাপিষ্ট ব্যতীত আর কেহ খাইতে পারে না এই রক্ত বা পুচ এটা কি আমরা কেহ খাবো আমরা কি কেউ খাবো সবাই মুখ দিয়ে বলেন এটা কাদের খাবার এটাই আল্লাহ বলতেছেন লায়া ইয়াকুলুহু ইল্লাল কতিউন এই খাবারটা এই পাপিস্টদের ব্যতীত আর কেউ খেতে পারবে না তাদেরকে দে ওদেরকে খাওয়া ওদেরকে বুজাইয়া দে পৃথিবীতে আমি খাওয়ান দিয়েছিলাম ওই খাওয়ানের কি যে মজা তাদেরকে আজকে বুজাইয়া দে ফালা উকসিমু বিমা তুসিরুন অতপর আল্লাহ বলতেছেন আমি ওই সমস্ত বস্তুর কসম কাটলাম যেই সমস্ত বস্তু তোমরা নিজের চোখে দেখেছ আবার বলেন ওই কসম কাটলাম, ওয়ামালা যে সমস্ত বস্তু তোমরা দেখতে পাওনি অর্থাৎ আল্লাহ বলতেছে এই যে আসমাল আসমাল তোমরা দেখতে পারতেছো আসমানের কসম খাইলাম সূর্যের কসম খাইলাম তারকা রাজের কসম খাইলাম আকাশের কসম কাটলাম জমিনের কসম কাটলাম এইগুলি তো তোমরা দেখেছো এইগুলোরও কসম কাটলাম আবার তোমরা যা দেখো নাই ওয়ামালা তুবসিরুন ওয়ামালা তুবসিরুন যেই সমস্ত বস্তু তোমরা দেখো নাই ওই সমস্ত বস্তুরও কসম কাটলাম আরশ আরশ কি আমরা দেখেছি আরশের কসম আল্লাহ কায় আবার আখেরাতের কসম আল্লাহ খায় লৌহ কলমের কসম আল্লাহ খায় যা দৃশ্যমান এবং যা অদৃশ্যমান সমস্ত জিনিসের কসম খাই আল্লাহ কি বলে দেখেন ইন্নাহু লা কওলু রাসূলিন কারীম ইন্নাহু লা রাসূলিন কারীম নিশ্চয় এই কথা রাসূলের নিজের কোনো কথা নয় এটা আমি আল্লাহর প্রেরিত কথা সুবহানাল্লাহ এই পর্যন্ত যা যা বললাম এই যে এখানে চল্লিশ চল্লিশটি আয়াত পার হয়ে গিয়েছে চল্লিশ নং আয়াত পর্যন্ত একদিন মক্কায়া সাল্লামা অর্থাৎ কাবা শরীফের যেখানে মসজিদে হারামে রাসুল সাল্লিয়াল্লাম ইমন্ত্রী করতেন রাসুল সাল্লিয়াম এশার নামাজে দাঁড়াইয়া পড়তেছে বুঝেছেন আল সূরা যখন পড়তেছে এতক্ষণ যা শুনছে আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ না তিনি বাহিরে খারায় খারায় শুনতেছে তখন তিনি মনে করেছে এটা মনে হয় কোনো কবির কবিতা রাসুল মনে হয় কবি এই জন্য এত সুন্দরভাবে তিনি বলেছেন আবার একবার চিন্তা করে না কবি না উনি মনে হয় গণক দেখেন এই কথায় আসছে এখানে আল্লাহ বলতেছেন নিশ্চয় এটা রাসুলের কোনো কথা নয় ওয়ামা হুয়া বিকৌল শাহির এটা কোনো কবির কবিতা নয় এটা কোনো কবির কবিতা নয় কলিলাম যা তোমরা অল্প লোকেই বিশ্বাস স্থাপন কর অর্থাৎ ওয়ামা হুয়া বিকৌল শাহির এটা কোনো কবির কবিতা নয় কোনো সাহিত্যিকের সাহিত্য নয় কোনো রচয়িতার রচনা নয় কোনো গবেষকের গবেষণা নয় এটা কলিলাম এই কথাটা তোমরা অনেকে কম লোকে বিশ্বাস স্থাপন করো ওয়ালা বিকওলি কাহিনাল্লাহালু মনে করছে যদি কবির কবিতা না হয় মনে হয় গণকের কথা হবে অতপর রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন ওয়ালা বিকৌলিকাহিন এটা কোনো গণকের কথাও নয় কলি নাম কারণ যা তোমরা অতি অল্প সংখ্যক লোকেই স্মরণ কর তাংজি লুম্পিল আল আমিন এটা হল মহামহিয়ান আল্লাহ পাক রব্বুল আমিনের প্রেরিত নাজিল কিত কিতাব সুভানন্দ এই কিতাবটা কার সবাই বলেন আরো জোরে বলেন এই কিতাবটা কার আল্লাহ আল্লাহ সুফ আলাহুয়াতা আলাহ এটাই বুঝাইতেছেন এটা কোনো কবির কবিতা নয় এটা কোনো গণকেরও কথা নয় এটা হলো তাংজি রুমীর রব্বিলা আল আমিন রবের পক্ষ থেকে নাজিল কৃতীয় কিতাব ওয়ালা উত্তাকৌয়ালা আলাইনাবাদ কবিল এই মানুষ সকল তোমরা জেনে রাখো যদি রাসূল সাল্লাল্লাহ্লাই হিওসাল্লাম এই কিতাবের একটি অক্ষর পরিবর্তন করতেন অথবা আমার কথার সাথে তার একটি কথা জুড়ে দিতেন ওয়ালাউ তাকওয়াল আলাইনা বাদুল আকাউল অথবা কোনো হরফ পরিবর্তন করতেন অথবা কোনো জের জবর পরিবর্তন করে ফেলতেন আমি কি করতাম তোমরা জানোনি লা আখজনা মিনহু বিল ইয়ামিন রাসূলের হাতটাকে রাসূলের দক্ষিণ হস্তদয় আমি টেনে ধরতাম দেখেন রাসূল যদি একটি হরফ বেষ্টি লাগাইতো তাহলে কি করত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাকজনাম মিনহু বিল ইয়ামিন তার দক্ষিণ হস্তদয় আমি টেনে ধরতাম শুধু তাই নয় রি সুম্মা আনা মিনহুল তার প্রাণ শিরা আমি কেটে দিতাম অর্থাৎ জবাই করে দিতাম ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন আর তোমরা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো লুকি বাঁচাইতে পারতা না যেহেতু আমি আমার রাসুলের সাথে এই আচরণ করি নাই সেহেতু তোমরা জেনে না এটা হলো আমি আল্লাহর কালাম এটা হলো একমাত্র আমি রবের পক্ষ থেকে নাজিল কিত কিতাব এরপর দেখেন আল্লাহ কি বলেন ওয়াইল্লাহু লাতাজ কিরতুল্লিল মুতাকিন ওয়াঈ লি কিরতুল্লিল মুক্ত আর নিশ্চয় নিশ্চয় মুক্তাকি পরহেজগারদের জন্য রয়েছে এখানে শিক্ষণীয় বিষয় যারা মুক্তি যারা পর একটা উপদেশ এটাই আল্লাহ বলতেছেন ওয়া ইহু লতাজি কিরতুল্লিল মুত্তাকিন এটা হলো মহান মানুষদের অর্থাৎ যারা মুত্তাকি পরহেজগার তাদের জন্য একটি উপদেশ ওয়াইনা আলনা আলম নামি উকুম মুকাজ্জিবিন যা তোমাদের মধ্যে অনেকেই সত্য বলে তা জানতে চাও না অনেকে বিশ্বাস করতে চাও না অথচ ওয়াইল্লাহু লাহাত কাফেরিল কালকিয়াম তীর ময়তালে কাফেররা অনুতপ্ত হবে কাফেররা লজ্জিত হবে কোরানের কারণে তারা নিজেদেরকে ক্ষীণহীন মনতার মধ্যে তারা নিয়ে যাবে তাদের মন এমনভাবে বিগলিত হয়ে যাবে তারা আশ্বস করে বলবে আয় হাই এই দুনিয়ার মধ্যে কোরান শরীফের কথা আলেম ওল আমাগন আমাদেরকে শোনাইছে কিন্তু আমরা নাই আয় হাই ওই কোরান আজকে সত্য হয়ে গেল কোরানের একটি আয়াত মিথ্যা না ওইদেল কাফেররা বলবে আরে কোরআলের প্রত্যেকটা জের জবর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে নাই আমরা আফসুস কি করব তখন তারা আফসুস করবে এটাই আল্লাহ বলেন হাসরতুন আলাল ওই দিন কাফেরদের জন্য এই কোরআন পরিতাপের বিষয় হয়ে যাবে কাফেরদের জন্য এই কোরআনটা পরিতাপের বিষয় হবে এই জন্য আল্লাহর পরে বলেন ও ইন্নাহু লাহাকুল ইয়াকিন ও ইন্নাহু লাহাকুল ইয়াকিন এই কোরআন হলো ধ্রুব সত্য চির সত্য হলো এই কোরআন এই কোরআনের মধ্যে আমি যা বলেছি একটাও কোনো মিথ্যা নয় এই কোরআন চির সত্য ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম ফাসাব্বিহ বিসমি অতএব হে নবী আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা করুন পবিত্রতা আয় করুন রাসুল সাল্লাহ সাল্লাম কাল্লা বলেন আপনি আপনার রবের নামের পবিত্রতা বর্ণনা করুন এই হল সুরাতুল হাক কিয়ামতের বিবিসিকে তো এখন আসেন এখানে আয়াত আছে বাউন্নটি এবার শিক্ষাটা সকলে জানে রাখবেন সকলে আমরা এই সুরা থেকে এখন আলোচনা করলাম আমি ওয়াজ করলাম আপনারা শুনলেন গেলাম কেটা হবে না এই সুরার মধ্যে আল্লাহ সুবাহ এক নম্বর যারা কিয়ামত মানে নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন ওই কথা এখানে স্পষ্টভাবে তুলে ধরেছেন দ্বিতীয় নম্বর হলো যারাই রাসুলদেরকে অস্বীকার করেছে আল্লাহকে এক আল্লাহ হিসেবে মেনে নেয় নাই তাদেরকে ধ্বংস করে দিয়েছে সকলে জিকির করি লা ইলাহা 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 তাহলে আজ থেকে আমরা কিয়ামতকে ভয় করি ঠিক না বে মুখ দিয়ে কইসি ভয় হয়ে গেছে হয় নাই এখন প্রশ্ন হলো আমরা কিয়ামতের দিনকে কেন ভয় করব। উত্তর হলো কিয়ামতকে যারা ভয় করবে তারাই দুনিয়াতে ভালোভাবে চলাফেরা করবে যেমন যার ভিতর কেয়ামতের ভয় নাই পরকালের ভয় নাই ওই ব্যক্তিটা চুরি করতে দ্বিধাবোধ করবে না ঠিক না বে ঠিক ওই ব্যক্তিটা ডাকাতি করতে দ্বিধাবোধ করবে না ওই ব্যক্তিটা দর্শন করতে দ্বিধাবোধ করবে না ওই ব্যক্তিটা চুরি ডাকাতি চিন্তাই করতে দ্বিধাবোধ করবে না কারণ তার পরকালের কোনো ভয় নাই খ্রিস্টান জাতিরা তারা এমন এক জাতি তাদের ধর্ম বিশ্বাস হলো যে যারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র মনে করবে নাউজুবিল্লাহ বলেন যারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র মনে করবে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যই ছুরিতে চলেছে যারা পুত্র মনে করবে তাদের পাপের অগ্রিম কাফারা ঈসা আলাহি আসাল্লাম দিয়ে গিয়েছে তাদের জীবনে আর কোনো গুণা থাকবে না নাউজুবিল্লাহ বলেন তাদের ধর্মবিশ্বাসী তাদেরকে গুনাহগার বানায় ঠিক না বে ঠিক খ্রিস্টানদের ধর্মবিশ্বাসী তাদেরকে গুনাহগার বানায় কিভাবে তারা মনে করে যেহেতু আমরা ঈসা আলাহি আসাল্লামকে আল্লাহর পুত্র ভাবি তো ঈসা আলাহি আসাল্লামকে সুলিতে চড়িয়ে মৃত্যু মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সুতরাং আমাদের সমস্ত পাপের অগ্রিম কাফারা সে নিয়ে গিয়েছে আমরা যত আকাম কুকামি করি না কেন আমাদের আর কোনো শাস্তি হবে না নাউজুবিল্লা বলেন অথচ ঈসা আলাহি আসাল্লামকে শুলিতে চড়ানো হয় নাই ঈসা আলাহি আসাল্লামকে আল্লাহ পাকরব্বুল আলামিন ফেরেস্তাদের মাধ্যমে আসমানে উঠে নিয়েছেন ঈসা আলাহি মতোই তাদের মধ্যে তাদের এক সর্দারকে চেহারা ঈসা আলাহি আসাল্লামের চেহারায় মুখুশ মানে ঈসা আলাহি আসাল্লামের চেহারা যেরকম এরকম একটি মুখুশ লাগাই দিছে সকলে তারে ঈসা নবী মনে করে তাকে শুলিতে চড়ায় দিছে অথচ ঈসা আলাহি মৃত্যুই হয়নি ঈসা আলাহি আসাল্লাম মৃত্যুবরণ করার জন্য আবার দুনিয়াতে আসবে ঠিক না বেঠেক তো তাদের ধর্ম বিশ্বাসী তাদেরকে গুনাহগার বানায় যেহেতু এখন আপনার আমি যদি মনে করি আমরা যত পাপি করি কোনো শাস্তি হবে না আমরা কি কোনো আকাম কুকাম করতে ডরাইবো সবাই বলেন ডরাবো যা মন তাই করব যেহেতু তাদের পরকালের ভয় নাই এই জন্য তারা মুসলমানদেরকে হত্যা করে ঠিক না বেঠিক যেহেতু তাদের পরকালের ভয় নাই এই জন্য ছোট ছোট মাসরুম বাচ্চাদেরকে তারা মেরে ফেলে ঠিক না বেঠিক যেহেতু তাদের আখিরাতের ভয় নাই সেই জন্যই তারা বারবার মুসলমানদের উপর আক্রমণ করে ঠিক না বেঠিক যেহেতু তাদের আল্লাহ পাকের ভয় নাই কে আমাদের ভয় নাই সেই জন্য তারা মুসলমানদেরকে হারে ফিলিস্তিনে তারা মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে তারা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে যেহেতু তাদের পরকালের কোনো ভয় নাই এই জন্যই আমরা মুসলমান আমরা পরকালকে ভয় করি আমরা মুসলমান আমরা ভয় করি আমরা মুসলমান আমরা কিয়ামতকে ভয় করি এই বয়গুলি থাকার কারণেই আমরা মুসলমান ঠিক না এই ভয় যদি আমাদের মনের মধ্যে না থাকতো খোদার কসম পৃথিবীতে একটা মানুষও একটা মানুষও মরার পর মৃত্যুবরণ করার পর জান্নাতে যাইত না সমস্ত মানুষ জাহান হয়ে যেত একমাত্র ধর্মই ইসলাম ধর্মই আমাদেরকে সততা শিখায় ঠিক না বেঠিক একমাত্র ইসলাম ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় পিতামাতার সম্মান করো একমাত্র ইসলাম ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় উস্তাদকে সম্মান করো একমাত্র ইসলাম ধর্মই আমাদেরকে শিক্ষা দেয় মুরব্বীদেরকে সম্মান করো একমাত্র ইসলামই আমাদেরকে শিক্ষা দেয় তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও একমাত্র ইসলামী আমাদেরকে জানায়ে দেয় যে দুনিয়ার জমিলে তোমরা খরস্থায়ী চিরস্থায়ী নয় চিরস্থায়ী ঠিকানা হলো জান্নাত আর তো একটা পচা জায়গা দুনিয়াতে কোনো মানুষ বসবাস করতে পারবে না হয়তো ষাট বছর হয়তো একশো বছর তারপরে আর মানুষ বসবাস করতে পারে না কারণ দুনিয়ার আবহাওয়া ভালো না জ্বর হয় কাশি হয় ঠান্ডা হয় ক্যান্সার হয় মানুষ মারা যায় তোমাদের ঠিকানা তোমরা যেহেতু মুসলমান তোমাদের ঠিকানা হলো জান্নাত জান্নাতেই তোমরা থাকবা তোমরা জান্নাতের মেহমান নয় তোমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা সুবহান আল্লাহ এই হলো সেই কোরআন আজকালকে তো আমাদের মঞ্চগুলো নাট্য মঞ্চ হয়ে গিয়েছে ওইটাই কোনো আয়াত কালাম নাই কোন কোরআনের তাফসিন নাই করে একটা আয়াত আপনারা খেয়াল করবেন যারাই মুসলমানদের এই ওয়াজগুলোতে বেহেস্তের সামিয়ানার নিচে এই এই বদনাম ওই বদনাম করে তাদের মুখ থেকে একটি আয়াত শুনতে পারবেন না কারণ তারা শিখছেই বন্ডামি আল্লাহ সাহান আমাদের সকলকে যা শুনলাম তা আমল করার এবং প্রত্যেক বছর বছর তার সিরুল কোরআল মাহফিলে অংশগ্রহণ করা তৌফিক দান করুন সবাই বলেন আমি প্রত্যেক বছর তার কোরআন মাহফিল হবে তো ইনশাআল্লাহ সকলে দুই হাত তুলিত দুই হবে তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুল করে সবাই বলেন আমিন যদি বেঁচে থাকি দেখা হবে কোন না কোন ময়দানে আবার যদি মৃত্যুবরণ করি দেখা হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ আমাদের জীবনের সমস্ত গুনাগুলি মাফ করে দিন সবাই বলেন আমিন আমিনুল্লাহ রা আলমিন